दरबार शरीफ टीवी परीक्षा कर देखी हाकिम पेशाबटा को रोग धरा पड़े कि ना तार हाकिमी व्यवस्था करा जाए कि ना गौसे पाक बोलें ठीक आछे जाओ बाबा तत्कालीन जुगे एक ख्रीस्टान पादरी से हाकिम दुनिया जोरे बोलुन কিভাবে ইনশাআল্লাহ তার বংশ পরম্পরা বলবো কিন্তু তার আগে ওনার শানে মানকাবা ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের মোহাব্বত আব্দুল কাদের অলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল এই আওয়াজ চলবে না মহাব্বতে বলতে হবে বাবা কারণ গাউসে পাক তিনি আল্লাহ পাক ভালোবাসেন যাকে নবী পাক ভালোবাসেন যাকে তিনি হলেন গাউসে পাক মহাব্বতে উচ্চ হবে আওয়াজটা জোরে দিতে হবে দেওয়া যাবে বাবা না তুলটি করবেন অনেকে বোবা গোষ্ঠী থাকতে পারে কসম করে এসেছেন আমরা কথা কইব না যা বলবো সব হুজুরিরা বলবে জোরে বলা যাবে আব্দুল কাদের নি অলি দিগের রাজা নওমদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বা নি আব্দ জেলানি অলি দিগের রাজা মহার নওমদের সালাম নি রসুল পাকে তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পরাশর বহুগুণে গোনো মনি সর্বগুণে গোনো মনি তুমি মেহবুব সুবহানি আব্দুল নি অলি দিগের রাজা নওমদের সালাম খানি আব্দুল নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে বানী আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর জোরে বলুন
এজন্য সমস্ত বিলায়াত প্রাপ্ত ওলিগণ আমি যাদের কথা বলতেছি বাবা ওনারা পূর্বসূরি আল্লাহর ওলিগণ যে পাঁচ চার তরিকার পাঁচজন ইমাম ও প্রতিষ্ঠাতা সকলে এইভাবে দুনিয়ার জমিনে আপনার আগমন করেছেন সকলের বিলায়াত পাওয়া গেছে মাওলা আলী থেকে কারণ আমার নবী বলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা ইয়াল এখন আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনার কথা কেমন লাগতেছে কখনো শোনা যায়নি হে বাবাজি আমার যদি কোনো মোলবী না বলে সেটা হয়তো কোনোভাবে সে বলতে চাইনি তার ব্যাপার দুটি কারণ হতে পারে একটি হলো তার জানা নাই নইলে জানা আছে হিংসায় বলে না কারণ আমার আপনার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলি আমি নবী হলাম ইলমের শহর আলী হলো তার দরওয়াজা ইয়া গস তিনি হুসাইনি আওলাদ যিনি জোরে বলে আজ যার আলোচনা শুনতে এসেছি উনি ওই নবী পাকের ভবিষ্যতের আওলাদ এই নবী এই গস পাক সম্পর্কে নবী সুলাইমান ভবিষ্যৎবাণী করেছেন জোরে বলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এনার তাবেদার জিন ছিল জানেন জিন হাজার লাখ লাখ জিন এনার তাবে ছিল যখন ওনার ইন্তেকালের পূর্বে সুলাইমান পয়গম্বর বলেন আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নেব তবে এই জিনরা যারা বদমাইশ আজ আদম জাতকে কষ্ট দেয় এদের কি উপায় হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুলাইমান নবীকে বললেন ওগো আমার বন্ধু সুলাইমান পৃথিবীর জমিনে আমার নবী আখির জামা হাবিবুল্লাহ যাবেন নবুয়াত আমার নবীতে শেষ আমার নবীর পরে ওই নবুয়াত থেকে একটি সুগন্ধ পেয়ে হবে বেলায়াত আর ওই বেলায়াতের সর্দার হবে যিনি তার নাম হবে আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি আর এই মহিউদ্দিন জেলানি সমস্ত জিনদেরকে তাবে এনে আমার বান্দা বান্দিকে হেফাজত করবে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর শান্ত হলেন এজন্য যারা গাউসের পাগল জিন তাদের ক্ষতি করতে আমরা কি গসকে ভালোবাসি না বড় পীর সাহেবকে ভালোবাসি না এই জন্যই তো বলেছি গজলে রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি তুমি মেহেবুবে সুবহানি আব্দুল ইলানি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম জোরে কন সুবহানাল্লাহ মুসিবতে পড়ে মরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর সুবহানাল্লাহ কন এখন আমি এখানে একটা জিনিস আপনাদের বুঝাই মুসিবতে পড়লে উদ্ধার করে আল্লাহর দেওয়া ক্ষমতায় গাউসে পাক জোরে বলেন সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই একটি কারামাত বলি আমার দাদা হুজুরের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মা তার বাচ্চা নিয়ে গেছে হুজুর আমার ছেলে খুব মদ খায় কি খায় মদ খায় এত বলি কই মদ ছাড়তে পারিনি একটুখানি
দোয়া করে দেন, অথবা আপনি একটু নিষেধ করেন, আমাদের কথা তো শুনে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়তো আপনার কথা শুনে থাকতেন। দাদা হুজুর ফির কিবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি মদ খাও, মানা করব না, তবে একটা কথা আমার মানতে পারবে? হুজুর বলেন, মদটা যেন তুমি আমার সামনে খেয়ো না। কোথায় খাবে না? মদটা আমার সামনে খাবে না। পারবে তো মানতে? হ্যাঁ পারবো, মানে ও মনে করতেছে এইখান থেকে যাবো খাবো, অসুবিধে। হুজুর তো বলেছেন যে আমার সামনে খাবে। ও বেচারা বাড়ি গিয়েছে নেশাখোর, তো নেশা তো একটা চাপ, নেশা যখন চেপেছে আব্বা, তখন ও বাড়িতে গিয়ে বোতল থেকে ঢেলে গ্লাসে করে খেতে, এমন সময় দেখা যাচ্ছে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ছবি ভেসে উঠেছে। হ্যালে খেপা, তুই যে বললি আমার সামনে খাবি না, কি গো বুঝতে পারছেন? অনেকে দেখবেন মদ পান করে যারা, পেশাব করে তারা, কি দুর্গন্ধ! গাঁজা খায় যারা, কি দুর্গন্ধ! আছে না বাবা, আছে না? নাই। আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কয় টাকা হয়েছে আপনার? অহংকার দুইজনের সাজে, এক আল্লাহ পাকের সাজে আর এক নবী দোজাহানের সাজে। পৃথিবীতে আর কারোর অহংকার মানায় না। আপনি বলছেন আমি কোটি কোটি টাকার মালিক। আরে বাবা, মনে করেন আপনি খেয়েছেন কিন্তু আপনার পেশাব হচ্ছে না। এখন ডাক্তারের কাছে গিয়েছেন, তার যে পেশাব হবে না, পেশাব করতে গেলে এখন আমি একবার পেশাব করাবো 2 লাখ টাকা লাগবে। এখন বাবা খোকা এখন কি করব? যাই যা, 2 লাখ টাকা তো পেশাব করা। হ বাবা, এ 60 বছর 70 বছর কতবার পেশাব করেছেন? একবারে যদি 2 লাখ যায় কতবার পেশাব করেছেন? তাহলে যা ইনকাম করেছেন সব তো পেশাব করতেই চলে গেল। কিসের অহংকার করছেন আপনি? কয় টাকা হয়েছে আপনার? অহংকার কারো সাজে না, অহংকার সাজে আল্লাহর জন্য, আর অহংকার সাজে আল্লাহর দেওয়া ক্ষমতা আমার নবীর জন্য। জোরে বলে ঠিক কিনা? অহংকার করা যাবে না। আমাদের নবীর কোন অহংকার আছে? আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এখনো ব্যাটার নেশার চাপ দিয়েছে, যখন পেশাব, এই পেশাবের কথা বলতেছি, যখন উঠে এলো বলি, আমার বসে পা কেমন যার পেশাব মোবারক দেখে 400 খ্রিস্টান মুসলমান হয়েছে। কি কি কতটা? 400। এই সোনা মালিক আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আপনার আমার পীর হযরতে গাউসে আজম মহিউদ্দিন জিলানি আলাইহি রহমার দোয়ান, তিনি এমন আপনার আল্লাহর ওলি। ওনার যখন বয়স হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, ওনার একজন ভক্ত মুরিদ বলছে, হুজুর আপনি তো দুর্বল হয়ে গেছেন, আপনার রোগ অনেক বেড়ে গেছে, আপনি একটু যদি বলেন তাহলে আপনার জন্য আমার কবিরাজের ব্যবস্থা করি, হাকিমের ব্যবস্থা করি। বাবাজি আমার, হুজুর বললেন ঠিক আছে বাবু, একটু পেশাব লেগেছে, পেশাব করব। পাত্র এনে দিলেন, বয়স্ক মানুষ যেমন বয়স হয়ে গেলে যেমন পাত্র দেওয়া হয়, পাত্র দিয়েছেন একটা মাটি, আমার গসে পাক তাতে পেশাব করেছেন। এই পেশাবটা করার পরে ওনার ভক্ত মুরিদ ওই পেশাবটাকে আপনার বাইরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর একটু আপনার কাছে আরজি জানাই, আরজিটা হলো এই,
আপনি যদি বলেন তাহলে এই পেশাবটা পরীক্ষা করে দেখি হাকিমের কাছে এই পেশাবটাতে কোনো রোগ ধরা পড়ে কিনা তার কোনো হাকিমি ব্যবস্থা করা যায় কিনা গওসে পাক বলেন ঠিক আছে যাও বাবা তৎকালীন যুগে একজন খ্রিস্টান পাদ্রী সেই হাকিম ছিল বড় তার কাছে পেশাবটা নিয়ে যাওয়া হলো এখন জিজ্ঞাসা করছে বাবা এটা কার পেশাব বলছে মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব সঙ্গে সঙ্গে বলছে বাবুরে এনার দুনিয়ার কোন রোগ নয় এনার রোগ হলো আল্লাহ প্রেমের রোগ পাদ্রী হাকিম পেশাব দেখে কস্তুরি ইয়াকুত হে বাবাজি আমার মৃগ নাভির সুগন্ধ পেশাব মোবারকা থেকে বার হচ্ছে বাবা এই পেশাব মোবারক দেখে হাকিম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হাকিম যখন কালেমা পড়ে নিল এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে গেল আপনি মুসলমান হয়েছেন কেন হয়েছে দেখো এই নাও পেশাব সবাই পেশাব দেখে মৃগনাভি কস্তুরীর গন্ধ প্রবাহ সুগন্ধ বার হয় জোরে বল সবাই সুগন্ধ দেখে পেশাব যদি এমন হয় না জানি ইনি কেমন ব্যক্তি ও আমার সোনা মানিকের ওই এলাকায় 400 খ্রিস্টান আমার গস পাকের পেশাব মোবারক দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে আর আমরা এত দুর্গন্ধ বাবা পেশাব করলে সে এলাকায় যাওয়ার মতো আমরা গওসের দিওয়ানা বন্ধু আমার আমি আপনাদের অনুরোধ করব আমার গওস আজমের বর্ণনা করে শেষ করা যায় না বাবা বাবাজি এখন ওই মদখোর মনে আছে মদখোরের কথা ওই মদখোরের নেশা চেপেছে ও এখন আর গেলাসে ঢালা ঢালি কারবার নাই ও ঘরের থেকে সাইডে গেছে গিয়ে বলতে বোতল সহ চালিয়ে দেবো যা হাই 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 এখানে মনে হয় মদ খোর তো নাই বাবা মদ খেও না সোনা খেও না বাবা মদ পান করো না বাবা তওবা করো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাকে সারাবান তহুরা পান করাবে আর সেই সারাবান তহুরা যদি একবার পান করেন পিপাসা জীবনে লাগবে না কি খাচ্ছেন আপনি জঘন্য জিনিস বন্ধুরে আমার হযরতে গাউসে পাক আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলার পেশাব মোবারকের এত বরকত আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পেশাব মোবারক করে রেখে দিয়েছেন ওই পেশাব পান করেছে পুরো দেহ দিয়ে মৃগ নাভি সুগন্ধ বার হতে লেগেছে আমার নবী পাক বলেন শুধু তুমি নয় তোমার বংশে যত বাচ্চা দুনিয়ায় জন্ম নেবে সবার দেহ দিয়ে এরকম সুগন্ধ বার হবে ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে কোন সুবহানাল্লাহ হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বল আবার লিখছে কবি বলছে পাগলা কাদিস কেন বাস্তালায় গস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কাদিস না রে গাস্তালায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় ঠিক নি গস পাকের নাম নিলে
আল্লাহ পাওয়া যায়। হে পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোর কে বানা। আল্লাহ ফেরেশতা জিব্রাইল একদিন বলেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন আর মসজিদ নবী তুমি ওয়াজ করে বলছেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমি আলীর কাছে দুইবার দেখা করি আর আমার নবী পাকের কাছে একবার দেখা করি। আচ্ছা, এই কথা যারা শুনে তাদের মন ভালো লাগে? নবীর থেকে আলী বড়, নবীর কাছে দুইবার আর আলীর কাছে, এই রাসূলে খোদা পাকের কাছে একবার আর আলী পাকের কাছে দুইবার। আলী পাক কেন বলছি জানেন? ওনাদের শানে আল্লাহ কোরআনে আয়াতে তাতহীর নাজিল করেছে। আপনি বলবেন হয়তো, হুজুর কোথায় কোরআন মাঝে সূরা সূরা আয়াত নাম্বার 23 খুলে দেখুন, আল্লাহ নাজিল করেছেন যে তাদেরকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তো কোরআন বলছি, আপনি সূরা সূরা খোলেন আয়াত নাম্বার 23। আব্বাজি আমার সোনা মানি, শুধু তাই নয়, আগিয়ে চলুন এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আর মাওলা আলীর কাছে দুইবার। এই কথা ভালো লাগলো না, ওয়াজের মানসা মাহফিল থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে রওনা দিলেন হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ এমন ওয়াজ করেছে, আমার তো ভালো লাগলো না, আপনি একটু বলুন কি হবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, কথা তো ঠিক বলেছে, তবে আয় আবু বকর আমার আলী তো বিনা দলিলে কিছু বলেন না, আমার আলীকে ডাক দেন। হুজুর বলেন, আপনি কি কথা বলেছেন জিব্রাইল আপনার কাছে দুইবার আর আমি নবীর কাছে একবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খুব দরদ ভরা কণ্ঠে বলছেন, দরুদি, এ কথা তো আপনি জবান মোবারকায় বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। নবী গো আপনি আরো বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। আমি আলী বুঝাতে চেয়েছি বাবারা, আমি আলী দরজা, নবী হলেন শহর, আমি আলী দরিয়া, আমি আলী দরজা, নবী হলেন হিকমতের ঘর। তাহলে কেউ যদি ঘরে ঢুকতে যায় দরজা দিয়ে যেতে হবে, ধরো আবার ঘরে সমস্ত কর্ম মিটিয়ে যখন পার হবে দরজা দিয়ে আসতে হবে। তাই আমি বলেছিলাম, নবী গো আমার কাছে জিব্রাইলের দুইবার সাক্ষাৎ, নবী পাকের কাছে একবার সাক্ষাৎ। ঠিক না? ঘরে ঢুকতে গেলে তো দরজা দিয়ে যেতে হয় নাকি? তা ঢোকার সময় একবার সাক্ষাৎ হবে, বার হওয়ার সময় একবার হবে। শহরে যখন ঢুকবে তখন ঢোকার সময় একবার আর বার হওয়ার সময়। এখন দেখবেন শহরে চোরেরা লাফিয়ে ঝাঁপিয়ে ঢুকতে পারে, কোনো অসুবিধা নাই। তাই দেখবেন বন্ধু আমার, অন্য অন্য দলে হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, কিন্তু অলি তাদের দলে নাই, অলি শুধু আলিওয়ালাদের দলে। কারণ জ্ঞান আপনি অর্জন করবেন, নবী নিজেই বলেন, না মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞান যদি তোমাকে অর্জন করতে হয় দরজা দিয়ে যেতে হবে, আর দরজাতে আলীকে দেখা পাবে। যদি তুমি ওলি হতে চাও তাহলে ঘরে যেতে হবে, ওই ঘরে আমার নবী, দরজাতে আলী, আলী বাদ দিয়ে ওলি হওয়া যাবে না। যারা দুনিয়ার জমিনে বলে আমরা আল্লাহর ওলি, কিন্তু তারা আলী পাককে মানে না, বুঝতে হবে এ ছদ্মবেশী।
दरबार शरीफ टीवी।